বিজন বাংলা সংবাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি সংবাদ শিরোনাম। আজ মহাসপ্তমী, নেই কোনো উন্মাদনা। সীমান্তে মিজো দুষ্কৃতির তাণ্ডব অব্যাহত, খুলে ছড়ায় স্কুলে বিস্ফোরণ। বার্নি ব্রিজে অগ্নিকাণ্ড, ছটি দোকান ভস্মীভূত। চলে আসছে বিস্তারিত খবরে। আজ মহাসপ্তমী, একদিকে করোনা, অন্যদিকে সকাল থেকে অবিরত বৃষ্টি, দুইয়ের যুগলবন্দিতে মহাসপ্তমীর আনন্দ পুরোপুরি ম্লান করে দিয়েছে। শহরের প্রতিটি মণ্ডপ ছিল ফাঁকা, চলছে নিয়ম রক্ষার পুজো। প্রতিবছর রামকৃষ্ণ মিশনে থাকে দর্শনার্থীদের কেন্দ্রবিন্দু, হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। কিন্তু এবার দর্শনার্থীর সংখ্যা খুবই নগণ্য, রাস্তাঘাটেও এমন মানুষ নেই, সন্ধ্যের সময় তেমন দর্শনার্থী ঘর থেকে বের হননি। সব মিলে এক নিঃশব্দে কাটল মহাসপ্তমী। সামনে বছর যাতে করোনা মুক্ত হয়, সুন্দরভাবে হয়, পুজোটা ভালোভাবে হয়, অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। করোনাতে একদম এবারে পুজোটা ম্লান করে দিল, এক বছর সেরকম হয়নি, কারণ মনটাই তো ভালো নেই না, কত দিয়ে গরিবদের কী অবস্থা। আমাদের টাউনে তো তবুও তো আচ্ছা, যাই হোক, বলছে গ্রামের সাইডে তো কী অবস্থা তাদের। অসম মিজোরাম সীমান্তে মিজো দুষ্কৃতির তাণ্ডব অব্যাহত। এবার অসমের ভূমিতে থাকা একটি স্কুলে বোমা বিস্ফোরণ ঘটালো মিজো দুষ্কৃতি। এতে স্কুলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাতে খুলিছড়া খলাখাল এলপি স্কুলে বিস্ফোরণ ঘটায় মিজো দুষ্কৃতি। বর্তমানে গোটা এলাকা মিজো পুলিশের দখলে রয়েছে, এমনকি এলাকায় অসম পুলিশকে প্রবেশ করতে বাধা দিচ্ছে। উল্লেখ্য, গৃহসচিব পর্যায়ে বৈঠক হলেও মিজো দুষ্কৃতিরা অসমের ভূমিতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। শালচাপড়া বার্নি ব্রিজ সংলগ্ন সড়কের পাশে বৃহস্পতিবার সাড়ে বারোটা নাগাদ ছটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র ঘটেছে। সম্পূর্ণ সব নষ্ট হয়ে গেছে, আমরা ছয়টা দোকানে আছে, ছয়টা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখান থেকে ফোন বিশ থেকে পঁচিশ লাখ টাকা ইয়ানি, আমরা শেষ, আমরা আর কোনো পায় নাই বাঁচিবার, ওখান থেকে সম্পূর্ণ আমরা বাঁচা গিয়ে। আপনার নাম কী? ইয়ানি আব্দুল আকবর ভাইয়া। আর এই তো জায়গার অ্যাড্রেসটা কোন যান? ইয়ানি শালচাপড়া পাটওয়ান, শালচাপড়া প্রথম খণ্ড, বন্ডি ব্রিজ রাস্তা মুখ সংলগ্ন জায়গা, বন্ডি ব্রিজ ইয়ানি হামাই বা রাস্তার মুখ হয়ে যান। ঠিক আছে, ঠিক আছে। এখানে কটা নাগাদ এই ঘটনাটা ঘটে? ইয়ানি সাড়ে বারোটা নাগাদ চলে, সাড়ে বারোটা নাগাদ। আর কী কারণে আগুন লেগেছে? ইয়ানি এটা তো আমরা কিচ্ছু খুঁজতে পারি না এখনো পর্যন্ত। শোনা যাচ্ছে নাকি ইলেকট্রিক থেকে আগুন লেগেছে? ইয়ানি ওই তো ভালো, আমি তো ইয়ানি আমি এগারোটা সময় চাই গেছি দোকানটাকে, আমি এগারোটা সময় ইয়ানি বন্ধ করে গেছি, আমি তো সুইচ চাই ইয়ানি এর বাদে যে হালটাকে লাগলো কেন ঠিক করতে পারতাম না, ইয়ানি খুব সম্ভব তো ইলেকট্রিক থেকে লাগছে। আমি অজিত দাস, শালচাপড়া প্রথম খণ্ডের নিবাসী। আমাদের এখানে দোকান এই চার পাঁচটা দোকান একসাথে ছিল, আমাদের একই মালিকের দোকান। দোকানগুলোতে পূজার আসন্ন দুর্গাপূজার কারণে আমরা অনেক মাল উঠিয়েছি, যেমন আমার দোকানে পাঁচ থেকে সাত লাখ টাকার মাল উঠিয়েছি। এইভাবে প্রত্যেক দোকানে এই দুই তিন লাখ লক্ষ টাকার মাল উঠিয়েছে পূজার কারণে। এবং এইগুলি সব গত রাত্রে, বিগত রাত্রে প্রায় বারোটার সময়, জানি না এই বৈদ্যুতিক কারণে কী কারণে ওটা জানা নেই, ওই কারণে আগুন লেগে আমাদের সব দোকানগুলি পুড়ে ছারখার হয়ে গেছে। এই দেখুন সব মালপত্রগুলো জ্বলে সব শেষ হয়ে গেছে। অনেকগুলো দোকানের ভিতরে ফ্রিজ ছিল, অনেক বড় কসমেটিক আইটেম নতুন উঠিয়েছিলাম, আর স্টেশনারিও জিনিস ছিল, এসব মিলে সব দোকানগুলিও মিলিয়ে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার জিনিস সবাই নষ্ট হয়েছে। আর কারেন্টের থেকে আগুন লাগার সম্ভাবনা নাকি ওটা সঠিক বলা যাচ্ছে না,
সম্ভাবনা এটাই কারেন্টের শর্ট সার্কিটের কারণে হতে পারে। আচ্ছা, আগুন লাগার কারণ মানে কারণটা হচ্ছে কারেন্টের, হয়তো কারেন্ট থেকে লেগেছে হতে পারে। এইভাবে এই এই পাশে পাশে আমাদের এই পাশে আছে বাচ্চু, ওই আমি অজিত দাস, এই আশপাশে আছে তার জনকী, এর পাশে এই সুন্দর। সর্বমোট কতটি দোকান চলেছে? ছয়টি দোকান। দুটি ছয়টি ছয়টি দোকান, ঠিক আছে। এগুলোর সর্বমোট মিলে 20-25 লক্ষ টাকা প্রপার্টির আপনাদের হয়েছে, লোকসান হয়েছে, ঠিক আছে। হাইলাকান্দির সন্তোষ কুমার রায় হাসপাতালে এক কোভিড রোগীর জন্মদিন পালন করা হলো। লক্ষ্মী শহরের মনীষ দাস কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পূজোর আনন্দে সামিল হতে না পেরে মর্মাহত তিনি। তাই জন্মদিন পালন করে কিছুটা আনন্দ দিলেন স্বাস্থ্যকর্মীরা। বিগত 10 দিন থেকে আমি এখানে হাইলাকান্দি কোভিড আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছি। আজ আমার জন্মদিবস ছিল, তাই আমি ঘরে এই জন্মদিন পালন করতে পারিনি। সেই কারণে কোভিড সেন্টারে ডাক্তার, প্যারামেডিক্যাল স্টাফ, সিস্টার এবং কোভিড সেন্টারে যারা পেশেন্ট যারা আছে তারা সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেশন করেছেন। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ ডাক্তারদেরকে দিই এবং এখানে কোভিড সেন্টারে যারা পেশেন্ট ওনাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ দিই। এখানে প্যারামেডিক্যাল এবং ডাক্তারদের যে যৎসামান্য যে পরিশ্রমটুকু দিয়েছেন তা বলা মানে অনুকূল্য বলার সীমা নেই। দিন রাত পরিশ্রম করে ওনারা আমাদেরকে সেবা করে যাচ্ছেন, সেই জন্য আমরা আশা করি সুস্থ হয়ে ঘরে যেতে পারি। সেই কারণে যারা ডিউটি এবং অনুকূল পরিশ্রম করে যাচ্ছেন ওদেরকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি সবাইকে কোভিড প্রোটোকল মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, সবাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দুর্গোৎসব পালন করে তার আহ্বান জানিয়েছেন। আন্তরিক শুভেচ্ছা। এবার দুর্গাপূজা আমরা সবে এমনভাবে পালন করি যাতে কোভিড-19 প্রোটোকল মেনে, যাতে এই পূজা আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকে, কোনো অবস্থায় যাতে আমাদের মধ্যে পূজা অপিসাব যাতে না হয়, আমরা প্রোটোকল মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, সরকারের বিধিনিষেধকে মানে আমরা এই পবিত্র পূজাকে আমরা মানি। আর দুর্গাপূজা এমন একটা উৎসব হয়েছে যে ধর্ম যার যার, উৎসব সবার, এই পূজা সবে আনন্দ উপভোগ করে। আর এই পূজা যাহাতে সুন্দরভাবে হয়, সব যাতে ধর্মপ্রাণ ব্যক্তিরা যাতে পূজা পালন করে, এটাই আবেদন রাখে আমি সবাইকে। আমার শুভেচ্ছা জানিয়ে আমার এখানে বক্তব্য শেষ করব। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরাকবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বরখলার বিধায়ক কিশোর নাথ। তিনি আহ্বান জানিয়েছেন সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে যাতে মা দুর্গাকে দর্শন করতে আসেন। মা দুর্গার আগমনীতে দুর্গাপূজা এবং নবরাত্রি উপলক্ষে বরখলাবাসী, বরাকবাসী তথা সমগ্র আসামবাসীকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম। সবার পূজা ভালো কাটুক, সুন্দর কাটুক, সেটা আমি মা দুর্গার কাছে কামনা করি। করোনা মহামারী এমন একটা রোগ, সেই রোগ থেকে সবাই একটু সতর্ক থাকবেন, একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, মাস্ক পরিধান করবেন, আর সেটাই একমাত্র ঔষধ, যেহেতু কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত বেরোয়নি। আর আপনাদের সবার কাছে আমার একটা প্রার্থনা রইল, সবাই যেন আপনারা গভর্নমেন্ট গাইডলাইন্সের যাতে সবাই মেনে চলেন, এই আমার কামনা রইল আপনাদের কাছে। নমস্কার। কালাইন মাঝবাজারে চতুর্দশ অর্থ কমিশনের অধীন 60,000 টাকা ব্যয় করে টিউবওয়েল বসানো হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার রাতে টিউবওয়েলটি কিছু ব্যক্তি ভেঙে দিয়েছে। জিপি সভাপতি অনুপ পাল এ মর্মে স্থানীয় ব্যবসায়ী কানাইলাল দাস, মান্তু দাস ও কৃপাময় দাসকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। লক্ষ্মীপুর জিপির থেকে 14 ফাইন্যান্স কমিশনের 18-19 বিত্তীয় বর্ষের একটা আমরা টিউবওয়েল ধরেছিলাম কালাইন বাজার 9 নম্বর ওয়ার্ডে। এখানে এলাকারবাসীর জলের অনেক অভাব অভিযোগ আমরা শুনেছি, এর জন্য আমরা এটা ধরেছিলাম।
আমরা বানিয়েওছি, মোটামুটি আমরা 80% কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। গতকালকে এর লাগোয়া একজন ব্যবসায়ী আছেন, শুটকির শুকনা মাছের কারবার করেন উনি, শুটকির ব্যবসায়ী, উনি দলবল নিয়ে এই টিউবকলটা পুরো একদম নষ্ট করে দিয়েছেন। ওনার নাম কি? কানাইলাল দাস। উনি এবং ওনার সঙ্গী সাথী যারা আছেন, সাথে সাথে আমাকে খবর, ওয়ার্ড মেম্বার আমাকে খবর দিয়েছেন, আমি সরেজমিনে এসে আমি দেখতে পাই সত্যি ঘটনা। সঙ্গে সঙ্গে আমি দেরি না করে কালাইন পিপিতে একটা FIR করেছি ওনার নামে, এবং FIR করে ওনার পিপির ইনচার্জকেও আমি বলেছি উপযুক্ত তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে আমাদের অশিস স্যারের সঙ্গেও কথা হয়েছে কাটিগড়ার, আমার একটা দাবি পুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। এই জায়গাটা কি সরকারি জায়গা? সরকারি জায়গার মধ্যে সরকারি স্কিম হয়েছে, ওনার জায়গা বলিয়ে কোনো এখানে ইয়ে নেই। যেখানে আমরা করেছি উপযুক্ত তদন্ত হোক, এটা আমি চাই, উপযুক্ত তদন্ত করে এটা বিহিত ব্যবস্থা নেওয়া হোক। সপ্তমীর সকালে কালাইনে উন্মোচিত হলো কস্তুরী সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হলো সাহিত্য পত্রিকাটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কস্তুরীর সম্পাদক মানসকান্তি চক্রবর্তী, সহ সম্পাদক বিমান দাস, সমাজসেবী চিন্ময় দে, বিশিষ্ট সাংবাদিক প্রদীপ্ত পুরকাস্ত প্রমুখ। আজকে এই করোনা মহামারীর সময় একটি লিটিল ম্যাগাজিন কস্তুরী বের হয়েছে, আজ মহাসপ্তমী, মানসকান্তি চক্রবর্তী এই কস্তুরী ম্যাগাজিনের সম্পাদক। কিন্তু এই মহামারীর সময় অত্যন্ত দুরবস্থার মধ্যে মানুষ যে কাজটা করতে পেরেছে তাকে আমি ধন্যবাদ জানাই, এবং লিটিল ম্যাগাজিন একটা বের করা যে কত কষ্টকর, বিশেষ করে আমাদের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে যারা বের করে তারাই বুঝে। আগামী দিনে কস্তুরী আরও সুন্দরভাবে বের হবে, প্রকাশিত হবে এই আশা করছি, এবং সবাইকে এবারের সংখ্যাটা কিনে পড়ার জন্য অনুরোধ রাখছি। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলার সংবাদ আরও একবার। আজ মহাসপ্তমী, নেই কোনো উন্মাদনা। সীমান্তে মিজো দুষ্কৃতির তাণ্ডব অব্যাহত, খুলে ছড়ায় স্কুলে বিস্ফোরণ। বার্নি ব্রিজে অগ্নিকাণ্ড, 6টি দোকান ভস্মীভূত। এখনকার মতো ঈশান বাংলার সংবাদ এ পর্যন্তই। নমস্কার।